আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী ভাই বন্ধুরা, আসলাম আমাদের এটা একটা ছোট্ট পুকুর। তো এই পুকুরে প্রতি বছর মানে মাছ থাকে আপনার কই, জিয়াল, শৈল, এই ধরনের মাছ থাকে। কিন্তু কিন্তু আপনার এবছর পানি কম হওয়ার কারণে মাছের সংখ্যাও কম, আর আমরাও যত্ন করিনি পুকুরটার। তো পানি এখানে পানি আছে ভালোই, এখনও পানি আছে এখানে। তো কই জিয়াল মাছ থাকে দেখি এবার পারে কিনা। আমার ছোটো ছেলে ওই দেখেন মাছ ধরার জন্য আমি এখানে আসছি, আর এই তো আমার বড় ছেলে লাভিব, আর এই যে সরফরাজ। তো দেখতে থাকুন আমার এই মাছ ধরা কীভাবে আমি হাত দিয়ে মাছ ধরবো এখান থেকে, যদি থাকে আর কি কই জিয়াল মাছ থাকে। মাছ মারা শেষ করে চলে আসলাম, দেখাও তো লাভিব কী মাছ পেয়েছাও। ওই দেখেন ভালোই কই, কই মাছ পেয়েছি, টাকি মাছ পেয়েছি, ভালো সুন্দর মাছ পেয়েছি। একটা কই পাইছি মানে এই বাবা, ওই জিয়াল দি টানসাও, শিং দুইটা শিং মাছ টানসাও, দেখেন কত বড় মানে এটা অকল্পনীয়, এটা বিশাল। দেখো যাও নিয়ে নাও, ও ভাই আনসাও না শিং মাছ আনসাও। তো যাই হোক মাছ মারলাম ভালোই, একদম গরম মাছ মেরে চলে আসলাম, বাড়ির দিকে যাচ্ছি। তো ভালোই মাছ পেলাম আজকের, মিশন সফল। আর প্রচুর গরমের জন্য নদীতে মাছ মারতে যাওয়া হয় না, অতিরিক্ত গরম মাছ মারতে যাওয়া হয় না এই গরমের জন্য। তো যাই হোক ভালো থাকবেন আপনারা, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।